এখানে বলার আছে, চিরঞ্জীব আর পার্থনা কিন্তু ভয় পাচ্ছে এখন, কারণ কখন তুমি কি কথা বলতে শুরু করবে সেটা কেউ বুঝে উঠতে পারছে না। তো অনেক কিছুই জানি, সত্যি আজকে যদি দূরদর্শনের বন্ধুরা সব জানেন যে আমাদের তো গায়করা খালি গায়ক না, শিল্পীরা, তাদের পেছনে এরা যদি না থাকে তো আমরা হয়ে উঠি না। বলে আমাদের যতটা গল্প থাকে ওদেরও ওরকমই গল্প আছে। হ্যাঁ, সেটা তো প্রেম পর্ব তো রয়েছে, তাছাড়া এটাও শোনা গেছে যে তুমি স্টেজে উঠেছো, মিউজিশিয়ান নেই, কিন্তু তার জন্য কেউ কিছু বুঝতে পারেনি। হ্যাঁ, এটা এটা কিছুদিন আগে দেবেশ চট্টোপাধ্যায়ের ওদের বর্ষপূর্তি ছিল ওদের নাটকে সংস্কৃতির, তো আমাকে জন্মদিনে ডেকেছে, এবার ট্র্যাকটা নিয়ে গেছি আটকে গেল। এবার পুরো স্টেজের মধ্যে আর পুরো গানটা গাইছি এবং মিউজিকটা মুখে, ওটিখানে আমি বুঝে আমাকে তিনটে মাইক্রোফোন দিয়ে দাও, এবার মাইক্রোফোনে মুখ করা থেকে ইয়ে প্যাডটা তুলে নিয়ে ওটা পায়ে আওয়াজ করে এরকম করে করে, এবং সেটা আমি 40 মিনিট কিন্তু লড়ে গেছি, এবং ওরা 40 মিনিট কোনো কথা বলতে পারছি না। তো মানে মানে আমাকে যে স্পেস পাবো তাতে মিউজিশিয়ানরা বাজাবে সেটা কিন্তু নেই তারা, ফলে গানটা গাইতে হচ্ছে সঙ্গে সঙ্গে মিউজিকটাও করতে হচ্ছে মুখে। এবং এটা শুনেছিলাম যে ওই শোটা ভীষণ হিট করেছে। হ্যাঁ, হয়েছিল আর কি। এইটা আমার নাটক করে ওঠার কারণটাই হচ্ছে মানে মানে আমাকে স্টেজে ফেলে দিলে আমি জানি যে ছুঁচ করে দেওয়ার দায়িত্ব তোমার, ভাল আমায় হতেই হবে আজকে। অসিত বোস কলকাতা হ্যামলেট রাংতা মুকুট, তার কাছে আমার শুরু নৃপেন ব্যানার্জি, এবং শেষ করেছি আমি বিভাসদার নাটকে অন্য থিয়েটারে অভিনয় করে, এবং অভিনয়টা আমার কিন্তু আমি বলি যে আমি গানের অভিনেতা, মানে গায়ক হয়ে যাবে গায়, আমি সেটা অভিনয় করে দেখাই, মানে তাতে একটু সুবিধা মনে বল রিন্টু। হ্যাঁ বলছো, ও আমাদের সাথে খুব ভালো সম্পর্ক হয়। আরেকটা আদি বর্মন হবে নাকি? এবার আদি বর্মনের গলা করবো? তোল না, তোল না, তুই রেগে যাচ্ছিস। হ্যাঁ, অদিন কাজ রাতে ঘুম কেড়ে নেবে যে পিড়িতি ছাড় খা করে দেবে যেমন করে দিনে ডাকাতি পড়বা 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 বাবা 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 পড়বা 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 বাবা 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 দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে যে পিড়িতি ছাড় খা করে দেবে যেমন করে দিনে ডাকাতি যতই পুলিশ আর দারোগা লাগিয়ে দাও ধরতে যে কেউ পারে না শোনো মন বলি তোমায় সব করো প্রেম করো না প্রেম যে কাঠালে রাঠা লাগলে পরে ছাড় না পাম 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 সেই দেশে যেখানে প্রেম অজানা কাজ নেই শুধু শুধু হালকে দে কুমির না পড়বা 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 বাবা 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 পড়বা 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 বাবা 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 হাজা বাবু সেই দেশে যেখানে প্রেম অজানা কাজ নেই শুধু শুধু হালকাতে কুমির আনা প্রেমের ভূতে যদি একবার ধরে গো বোঝা সে বুঝার না মন বলি তোমার সব করো প্রেম করো না প্রেম যে কাঠালে রাঠা লাগলে পরে জানি না।